हेलो एवरीवन, वेलकम टू एंजॉय पास ब्लॉग। अपनारा सबाई केमन आछेन? आमी खूब भालो आछि, निश्चय आपनाराओ सबाई खूब भालो आछेन। तो आज के आमी चले आसलाम एकटु मंदिर दर्शन करते। और देखें मंदिरटा आसले अनेक सुंदर, मनटा भालो लागछिलो ना। मन भालो ना थाकले आसले मंदिरे आसते खूब भालो लागे, इच्छाओ हय आर अनेक दिन आसा हय ना। तो भाबलाम मंदिर थेके घुरे आसले मनटा मने हय भालो हये जाबे। और सब समय बासाय थाकते थाकते एकटु बाइरे आसले मनटा भालो लागे। तो ये मंदिर जखन दर्शन करछि तखन मनेर भितर आलादा एकटा पवित्रता काज करछे। एटा एकटा शिव मंदिर। तो आमरा घुरे घुरे मंदिरटा प्रदर्शन करछि। धर्मस्थानगुलो एतटाई पवित्र हय जे सेखाने गेले निजेर मनटाओ पवित्रताय भरे जाय। তাই মাঝে মাঝে কিছুটা সময় নিজের ধর্মের জন্য রেখে দিতে হয়। তাই ভাবলাম যে মন্দিরে ঘুরে এসে আমি প্রায় ছুটির দিনে যখন আপনাদের ভাইয়া ছুটি থাকে তখন মন্দিরে আসার চেষ্টা করি। মেয়েটাও মন্দিরটা খুব মন্দির খুব পছন্দ করে ও ছোটবেলা থেকে মন্দির ঘুরতে খুবই ওর ভালো লাগে। ভাবলাম তাই সবাই মিলে যাই, অনেকদিন মন্দিরে যাওয়া হয় না, একটু ঘুরে আসি। তো এখানে একটা লক্ষ্মীনারায়ণ প্রতিমা রাখা হয়েছে, মন্দিরটা খুবই সুন্দর করা হয়েছে। আর এই সাইডে হচ্ছে শ্রী শ্রী মা মনসা দেবীর একটা বিগ্রহ রাখা হয়েছে। মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এনরা। এই মন্দিরে সব সময় অনুষ্ঠান হয়, সন্ধ্যা থেকে শুরু হয়, সব সময় এখানে গান বাজনা চলে। এই যে আমার মেয়ে মন্দিরের ভিতরে চলে আসছে, ঠাকুরকে প্রণাম করছে। তো এটা হচ্ছে বাবা লোকনাথের একটা মন্দির। যাই হোক, আমরা বাসায় ফিরে আসলাম। আর এই যে বাড়ি থেকে একটা কাঁঠাল পাঠিয়েছিল আর এসে কাঁঠালটাকে আমরা খাইনি। তো আজকে বললাম খালাকে কাঁঠালটা একটু ভেঙে দিতে। তো এখন খালা কাঁঠালটা ছুরি দিয়ে কাটছে। খালা আজকে হাতে এতটাই তেল মাখছে যে তার হাত চিকচিক করছে। কাঁঠালের আঠার ভয়ে এসে তেল চুপ চুপ করে হাতে মাখছে। কাঁঠালটা এখন ভাঙবে। এই কাঁঠালটা আমাদের বাড়ির গাছে প্রথম হয়েছে। এটা আমার শ্বশুরবাড়ির একটা গাছে নতুন কাঁঠাল। তো কাঁঠালটা আমরা জানি না এখনও কখন, এই গাছের কাঁঠাল আমাদের খাওয়া হয়নি। এবছর গাছটায় তিনটা কাঁঠাল হয়েছে। তো একটা আমার শাশুড়িমা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। তো এই কাঁঠাল এখন আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে কাঁঠালটা খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে খাজা কাঁঠাল যেটা বলে, নরম না, একটু শক্ত হয় খেতে। এই কাঁঠালগুলো আমার খেতে খুবই ভালো লাগে। এই যে দেখেন কাঁঠালগুলো কত সুন্দর, এত বড় বড় একটা কোষ হয়েছে। আমি কাঁঠাল বেশি পছন্দ করি না, কিন্তু এরকম হলে খেতে মন্দ লাগে না। এই যে দেখেন কত বড় একটা কোষ হয়েছে, আমার হাতের প্রায় অর্ধেক করে এক একটা কোষ। আর কোষগুলো অনেক মানে শক্ত আর খেতে অনেক মজা হয়েছে। যা হোক, কাঁঠালটা ভালোই হয়েছে। গাছের প্রথম কাঁঠাল খেয়ে একটা অন্যরকম মজা লাগলো। যে কোনো বিষয়ে প্রথম একটু কেমন লাগে, কাঁঠালটা মিষ্টি হবে কি না। তো ল্যাটকা কাঁঠাল যে কোষটা ওটা আমার পছন্দ না, বেশি পাকা মনে হয়। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা গলায় বেঁধে যায় না। আর দেখবেন যে ওই কাঁঠালটা যখন খেতে যাবেন তখন ওটা গলায় বেঁধে যায়। আপনি যখন কাঁঠালটা গিলবেন গলার ভিতর কেমন যেন একটা লাগে। তো এই কাঁঠালটা এরকম না, এটা খুবই সুন্দর খাজা কাঁঠাল হয়েছে। এই যে দেখেন আমি একটু তুলে দেখাচ্ছি। দেখেন কাঁঠালটা কত সুন্দর হয়েছে। এই কাঁঠালটা এমন যে কাঁঠাল ছাড়া বাকি যে অংশটা এটা খেলেও মনে হয় যেন কাঁঠালই খাচ্ছে। তো আমি এবার একটু রান্না বসালাম। তো আজকে আমি নিরামিষ পদের রান্না করেছি। আমি সয়াবিন রান্না করে নিয়েছি। সয়াবিনটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। এখন আমি রান্নাটা নামিয়ে নেব। কোনো কোনো সময় এমন হয় যে মাছ মাংস খেতে কিছুই ভালো লাগে না,
তখন এই নিরামিষ আইটেমগুলো খুবই ভালো লাগে খেতে। আর সয়াবিনটা তো এমন যেটা মাংসের সাথেও হার মানায়, অনেকটা মাংসের মতো খেতে লাগে এটা, তাই এটা আমার মেয়ে খুবই পছন্দ করে। মাঝে মাঝে এটা আমি ওকে রান্না করে দিই, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই যে আমার পিসি আজকে আমার জন্য অনেক কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে, মাঝে মাঝেই সে আমার জন্য অনেক কিছু রান্না করে পাঠিয়ে দেয়। তো আজকে কী কী পাঠিয়েছে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজি, আর এই যে মাছের ডিম ভাজিটা, এটা খুবই মজা হয়েছে খেতে। আর ওখানে আছে শাক ভাজি, মাঝে মাঝেই সে আমাকে অনেক কিছু রান্না করে পাঠায়। এই যে দেখেন এখানে একটা বক্সে, এখানে রাখছে একটু পিপুলি শাকের তরকারি শিং মাছ দিয়ে। আর এই বক্সটা কি রেখেছে দেখি, এই বক্সটা একটা ডিম পাঠিয়েছে, ডিম ভোনা করে পাঠিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে খুবই মজা হয়েছে। আর এখানে দেখি এই বক্সটায় পাঠিয়েছে কি, এখানে মাংস পাঠিয়েছে, এখানে দেশি মুরগির মাংস সে রান্না করে পাঠিয়েছে। সে আমার জন্য অনেক কিছুই রান্না করে পাঠায়। আসলে আমি এত কিছু করতে পারি না, মেয়ে নিয়ে আমি এত সময়ও পাই না, তাই সে মাঝে মাঝে আমার জন্য রান্না টান্না করে পাঠায়। আর সে রান্না করতে অনেক ভালো করে, তার রান্না আমার মেয়েটা খুবই ভালো খায়, খুবই পছন্দ করে। আর এখানে এই যে শিঙি মাছ ভুনা রান্না করে পাঠিয়েছে, তো এরকম ভালোবাসা সবাই আসলে সবার কাছ থেকে পাওয়া সম্ভব না। এখানে যেহেতু আমি অনেক দূরে থাকি, তাই পিসি থাকে, তার জন্য মা বাবার অভাব অনেকটা কম মনে হয়। মাঝে মাঝেই তার কাছে আমি যাই, তারপরে সে এই যে যে ভালোবাসাটা দেয়, এটা আসলে একটা মেয়ের কাছে অনেক কিছু। রান্না করে নিজের রান্না খেতে খেতে নিজেকে ফেড আপ মনে হয়, তখন সে রান্না করে যখন কিছু পাঠায় তখন আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।